সিনেমা ছেড়ে এখানে আসার আমার কোনো উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য একটাই, যাতে আমি আপনাদের জন্য কাজ করি। আর আপনাদের জন্য যখন এখানে এসেছি, আপনাদের জন্যই কাজ করতে এসেছি। আমার এখানে কোনো আলাদা স্বার্থ নেই। এইটা সবার মাথায় একদম ভরে রেখে দেবেন। যদি আমি আজকে এখানে সবকিছু ছেড়ে আসি, তাহলে কার জন্য এসেছি? আপনারা এখানে সমর্থন করবেন না, আপনার পাশ থেকে বলছেন যে আমরা ভোট দিচ্ছি। আপনাদের সমর্থনের জন্য আমি ওখান থেকে চলে এখানে এসেছি, যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি। আপনাদের আমি কৃমি চক্রবর্তী, মানে আমার খুব কৃমি বলছি, আমি ভোটে দাঁড়িয়েছি। আমাকে যদি আপনারা ভোট না দেন, আমি কিন্তু বলেছি সাংঘাতিক কেস করবো। কিন্তু আমি আপনাদের জন্য এত দূর থেকে এখানে এসে ভোট দিচ্ছি, আমি উদ্ধার করছি। আপনারা আমাকে ভোট দেবেন কি না, আপনারা ভোট দেবেন কি না, আমি কার জন্য করছি, কার জন্য এত দূর থেকে এখানে এসছি? হ্যাঁ, কার জন্য এসছি? আপনারা আমাকে ভোট দিন, কিন্তু ভোট আমাকে দেবেন না, মানে আপনাদেরই ভোট দিতেই হবে।